মা দুর্গা। মাসির বাড়ির পাশে থাকা নায়িকা আর চোখের আলাপ থেকে প্রণয়, খলনায়ক মামা, বাড়ির অমতে বিয়ে করে আলাদা থাকা, তারপর বড় খোকা হওয়ার পর ছেলের মায়ের মন গলে বরফ। লেট ফিফটিজের বোম্বাইয়া ফিল্মের সব উপাদান মজুত রয়েছে এই গল্পে। তফাত একটাই, রাজ কাপুর মধুবালার পরিবর্তে নায়ক এখানে টালার দীনবন্ধু আর হিরোইন বেহালার রেখা। আমার যে বাপের বাড়ি ওই পাড়াতেই ওনার মাসির বাড়ি, যে মাসির বাড়িতে যে গেছি ঠেছি, তারপরে উনি যেতেন আমাদের বাড়িতে, তারপর হয়ে গেছে। আমার শ্বশুরবাড়ি খুব রাগ ছিল, তুই বললাম মাসির বাড়ির পাশেই তো ওদের বাড়ি, সেইখানেই আলাপ হয়েছিল এবং আলাপ থেকে কোনো একটা যাই হোক হলো। কিন্তু আমার মা বাবার থেকেও বেশি অপোজ করেছিলেন আমার মামা, এক সাধু মামা ছিল, সেই নিয়ে সাধু মামাকে সবাই মানে। যেমন এখন আমাদের বাড়িতে ছেলে মেয়েদের মধ্যে সবাই তাদের কথা শুনি আমরা, তেমনি আমার মায়েরাও ওই যে ভাইয়ের কথা, ছোট মামার কথা, সাধু মামার কথা মানে মানত। সেই জন্য মায়ের খুব আপত্তি ছিল, আমাকে বাধ্য হয়ে তখন বাড়ি থেকে যাতায়াত করতে হতো। হ্যাঁ, বাড়ি ছাড়া হয়েছিল আমার বলতে গেলে, ওই একদিন দুদিন ওখানে গিয়ে থাকলাম, তারপরে আবার বাড়ি চলে আসলাম এরকম। তখন তো আমার স্কুল লাইফ মানে কলেজ লাইফ অনেক বছর আগে, 18 বছর বয়সে। প্রেমিকার খোঁজ নিতে বন্ধুর সাইকেল ধার করে তালা থেকে বেহালা ছোটার টেনাসিটি সেকালেও ছিল, তবে তা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে নয়, অনেকটা লুকিয়ে, যা 65 বছর পর কথায় কথায় বেরিয়ে আসে দীনবন্ধুদের মুখ থেকে। তখন তো টিউশনিরও রাতে ছিল না, আর কলেজে আমাদের হাত খরচা কোনো ছিল না, বাধ্য হয়ে আমার এক বন্ধু সাইকেল ছিল এইখানে পাড়াদের ছেলে, ওই সাইকেলটা নিয়ে যেতাম, ওই টালা থেকে সাইকেল নিয়ে যেতাম বেহালা, আবার ওখানে কত দেখা টেকা হলো, খবরাখবর নেওয়ার পরে চলে আসতাম। ও ভালো গান করত, গানের গলাটা খুব ভালো ছিল এক, আর তখন তার এত এত ভিডিও ফিডিও বা এত ক্যাসেট ফ্যাসেট এসব ছাড়া ছিল না, লাইভ দেখা বা শোনা এর একটা আলাদা ইয়ে ছিল। কালো রূপে দিগম্বরি রিদি পদ্ম করে মোর আলো রে শ্যামা কি আমার কালো। আমার বোনও খুব ভালোবাসত ওকে, আমার যে ছোটো বোন, ওই ছোটো বোনের সঙ্গেই বেশি ভাব করবার এটি আসতো, আমার সঙ্গে দেখা হতো এরকম আর কি। যাই হোক, সেইটাকে ফাইনাল সেট নিল, বিয়ে হলো, কিন্তু বিয়ে হলো এ বাড়ি থেকে নয়, আমাদের ওর বাপের বাড়ি থেকে বিয়ে হলো। নায়িকা 18 বেরোনোর আগেই প্রণয় থেকে পরিণয় মেনে নেয়নি দীনবন্ধুর পরিবার। নতুন পাতা সংসার আর অগোছালো গেরস্থালির মাঝেই আসে দীনবন্ধু রেখার প্রথম সন্তান, মান ভাঙে রেখার শাশুড়ির। 22 টাইম আমার কিছুদিন বাদে বোধ হয় বছর দুয়েকের মাঠে বড় ছেলে হলো। এই বড় ছেলে হওয়ার পরে নাতিকে আমার মা নাতিকের জন্যেই আমাদের ব্যাপারটাকে মেনে নিয়েছে। দুম করে ভালো লাগলেও দুম করে বলে ফেলার মতো এক্সট্রোভার্ট হয়ে উঠতে পারেনি বাঙালি তখনও, মনের কথা মনে পুষে রাখতে রাখতে কত প্রেম পরিণতি পায়নি তার হিসেব কেউ রাখেনি হয়তো। 65 বছর আগের কোনো এক বিকেল সাহসী করে তুলেছিল দীনবন্ধুকে, প্রত্যাখ্যাত হওয়ার ভয় পায়নি সেদিন 18 বছরের সেই তরুণ। হ্যাঁ, ওই একদিন আমরা দক্ষিণেশ্বর বেড়াতে গেলাম, মামার বাড়িতে দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে গেছিলাম, বেলুড়ে গিয়ে তখন মন্দিরটা খোলেনি, ওই গঙ্গার ধারটায় বসেছিলাম, বসে থাকতে থাকতে হঠাৎ এ কথা ও কথা সে কথা বলতে বলতেই একটা এসেছে, কথা হয়েছে। না, আমার মনে হয়নি যে না করবে, সে না করা উচিত ছিল, কিন্তু তখন আমি কি, আমি তো কলেজের ছাত্র। আমি একটু রাগ করে কথা বলি, কিন্তু অন্যদিক দিয়ে কোনো রাগ নেই সবসময়। আমি তো এখানে বসে থাকি, ঘরে আছেন উনি সবসময় থাকেন, আর বেরোন না কোনো জায়গায়। আমার কি হয় না হয়, আমার আমি পড়ে যাই, সব থেকে বড় কথা আমি পড়ে যাই কি না,
আমি পড়ে গিয়ে তো ভুগছি কত। ঘটা করে দিবস পালনের চল ছিল না সেকালে, ভালোবাসা জাহির করার মাধ্যমও ছিল না বিশেষ। দীনবন্ধুদের সেকেলে ভালোবাসা একালেও টিকে থাকে একে অপরের পরোয়া করার রোজ নামচার মধ্যে দিয়ে। যাপন সঙ্গীর অভিমান গলে ঠোঁটের কোণে চিলতে রোদের মতো হাসি অশীতিপর প্রাণে রোম্যান্টিক মূর্ছনা একে রেখে যায়। ভালোবাসা উদযাপিত হয় ওয়াকারের হাতল থেকে পিছলে যাওয়া হাতটা সামলে নিয়ে। মধুমেহর দাওয়াই মধুমাস বয়ে আনে বছর ভর।